প্রথমে অন্য একটা কোয়ার্টিস ছিল, তো ওকে আমি না করে দিয়েছিলাম। এরপরে যখন শান্তির নাম আসে তখনও আমি না করে দিয়েছিলাম। তারা সবাই হচ্ছে আরোহী মিমকে চায় যে আরোহী মিমকে দেখবো, তো এটা নিয়ে হচ্ছে আপনার কি বলার আছে? এগুলো যখন আপনি শোনেন যে সবাই আরোহী মিমকে চায়, আমাকে দেখতে চায় না, তখন আপনার রিয়াকশন কি ছিল? দুজনের মতামত শুনবো। সবচেয়ে বড় ভুল ছিল আমার লাইফে ভুল মানুষকে ভালোবাসা। মিরাজ, এমন কেউ কি আছে যাকে আপনার জোরে একটা থাপ্পড় দিতে মন চায়? দিয়ে দিছি তো, এখন আর দেওয়ার কোনো দরকার নাই। যখন আপনাদের কাছে মিউজিক ভিডিওর অফার আসলো আর দুজন দুজনের নাম শুনলেন যে একসাথে কাজ করতে হবে, তখন আপনাদের ফার্স্ট থট অর ফার্স্ট রিয়াকশন কি ছিল? বলেন বলেন। ওকে বল। আমি গানটাও শুনিনি, আমি শুনছি ও আছে, আমি চলে গেছি। আচ্ছা আমি বলি, আমার কাছে যখন ফার্স্টে গানটা আসে, প্রথমে অন্য একটা কোয়ার্টিস ছিল, তো ওকে আমি না করে দিয়েছিলাম। এরপরে যখন শান্তির নাম আসে তখনও আমি না করে দিয়েছিলাম। তো ডিরেক্টর আমাকে বললো যে দেখো করা যায় কি না। তারপরে আমি শান্তিকে নিয়ে অ্যানালিসিস করলাম যে কী কী কাজ করছে। তো অনেস্টলি বলতেছি যে ওর কাজ আমার খুব ভালো লাগছে অ্যান্ড ও খুব সুন্দর। আর মিরাজ, আপনি অফ ক্যামেরা বলছিলেন যে আপনি হচ্ছে ভেবেছিলেন যে শান্তি হচ্ছে আপনার সিনিয়র আর বড় একটা মেয়ে, কিন্তু বাস্তবে দেখেন ভিন্ন। না, সিনিয়র তেমনটা না, মানে আমি ওকে যখন কোনো রিলস আর অন্য কোনো প্ল্যাটফর্মে যখন আমি দেখতাম, তো মনে হয়েছিল যে ও খুব ম্যাচিওর বা সব কিছু বুঝে। বাট ওর সাথে যখন আমার সামনাসামনি ফেস টু ফেস দেখা হয়, তো ও খুবই বাচ্চা একটা মেয়ে, কথাও বলে বাচ্চাদের মতো, খুবই কিউট করে, ভালো লাগে। ভালো লাগে? লজ্জা মারা যাচ্ছে। কেন ভালো লাগবে না, এত সুন্দর একটা মেয়ে। ওই যে আপনাদের ট্রাকের যে সিনটা ছিল যে চলন্ত ট্রাকে হচ্ছে দুজন শুটিং করছিল, তখন এটা আমার বেস্ট এক্সপিরিয়েন্স। মানিকগঞ্জে আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম অ্যান্ড ট্রাকের উপরে মানে ঘোরার যে সিনটা, মানে ড্রোন শট ছিল বেসিক্যালি, কিন্তু ড্রোন এরপর কই আমরা আর দেখতে পাই না, তারপরে ট্রাক চলে যাচ্ছে চলে যাচ্ছে, তা আমরা এনজয় করছিলাম। একটা পর্যায়ে যে আমরা ভাবতেছিলাম যে মানে ডিরেক্টর ডিওপি সবাই তো অনেক দূর, কিন্তু ট্রাক তো চলতেছে, আমরা কোথায় যাচ্ছি? কে কাহাঁ ফাঁস গিয়া ভাই মে। এই যে আপনারা জুটি হয়ে কাজ করলেন প্রথমবার, তো কিন্তু আপনার মিরাজ, আপনার ফ্যান্সরা তো আপনাকে মানে আপনার পাশে শান্তিকে অনেকেই মানতে চায় না, অনেকে আবার অ্যাপ্রিসিয়েট করছে, তো যারা মানতে পারছে না শান্তিকে আপনার সাথে জুটি হিসেবে, তারা সবাই হচ্ছে আরোহী মিমকে চায় যে আরোহী মিমকে দেখবো, তো এইটা নিয়ে হচ্ছে আপনার কি বলার আছে? এগুলো যখন আপনি শোনেন যে সবাই আরোহী মিমকে চায়, আমাকে দেখতে চায় না, তখন আপনার রিয়াকশন কি ছিল? দুজনের মতামত শুনবো। আমার কাছে মনে হয় না এখন আর আমার কোনো ফিকশনে বা মিউজিক ভিডিওতে আপনি যার নামটা বললেন তাকে কেউ চায়, বাট যদিও চায় আমি আর কখনো করব না, ঠিক আছে? তো আর ওর সাথে কাজ করছে, একটা কাজ হয়েছে, যদি ইন ফিউচার আরও কাজ করা হয় অবশ্যই করব, কাজ করে তো খুব ভালো লাগছে। আর এখন আসলে একজনের সাথে তো সীমাবদ্ধ নয়, যেহেতু আমরা আর্টিস্ট তো সবার সাথে কাজ করতে হয়। সো এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল? সবচেয়ে বড় ভুল ছিল আমার লাইফে ভুল মানুষকে ভালোবাসা। না, এটা তো জিজ্ঞাসা করছে যে বড় ভুল কি ছিল। সো শান্তি, আপনার ক্ষেত্রে সেম প্রশ্ন, জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল? পার্সোনাল লাইফ মিডিয়ার সামনে আনা। মিরাজ, আপনি মেয়েদের সাথে ফ্লার্ট করেন কিভাবে? ফ্লার্ট করি না। শিওর? শিওর। ওর সাথে আমার এতদিন পরিচয়, তোমার সাথে ফ্লার্ট করছে? ফ্লার্ট করে না, ফ্লার্ট করে না, ও অনেক সুইট, তো এটা কোনো মেয়ে ফ্লার্ট ভাবলে ভাবতে পারে। আপনাদের টিকটকে আপনাদের মিউজিক ভিডিও শুটিং এর ক্লিপসগুলো দেখে অনেকেই ভাবছে যে আপনারা হয়তো অনেক ক্লোজ, অনেক ফ্রেন্ডলি, বাট আপনারা নিজেদের সম্পর্কে কিছুই জানেন না। বি প্রফেশনাল, আমরা কাজ করব, কাজ শেষ, দেন আসলে তেমন ওর সাথে আমার টেক্সটও হয় না, কাজের পারপাসে ওর সাথে একটু কথা হয়েছিল, দ্যাটস ইট। আর এটাই হওয়া উচিত আসলে, এখন মানে প্রফেশনালি কাজ করলাম, রিলেশন করলাম, চলে গেলাম, কি হলো, চলে গেলাম, অনেক দুষ্টু। এটা ট্রু, অনেক দুষ্টু, অনেক কিউট। এমন কেউ আছে যাকে দেখলে আপনার জোরে একটা থাপ তোলছে? না, আমি এত রাগি না। ও ও এতসে থাপ খায়। এই চুপ। মিরাজ, এমন কেউ কি আছে যাকে আপনার জোরে একটা থাপ দিতে মন চায়? দিয়ে দিছি তো, এখন আর দেওয়ার কোনো দরকার নাই।